বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আশিকি রাসূল নায়েবে রিস্তাদারে আউলিয়া আধ্যাত্মিক প্রেমময় মহান মরমী গীতিকবি অমর কালজয়ী মহাগীতি বহু কাব্যের মুসান্নিফ কুতুবুল ইরশাদ হযরত মাওলানা সাওয়াদ নূরি কিবলা ও কাবা রাদিয়াল্লাহু তাআলা একজন নগণ্য আওলাদ আমি মাত্র। আমি সৈয়দ গোলাম মাওলা ফাহাদ হোসাইন অমি, এটাই আমার একমাত্র পরিচয়। আলোচনার প্রথমেই বলতে চাই, হুজুরে গুরনূর সরদার দো আলম সফায়াল মজনবি রাসুল মুকাররাম নূরে মুজাসসাম শামসুদ্দুহা বদ্দুদ্দুজা নূরুল আলা নূর, তার পবিত্র কদমে আমার লাখো কোটি ভক্তি চুম্বন সালাম রেখে আলোচনা শুরু করতে যাচ্ছি। তার শানে শানে পাক পান যতন আহালে বায়াত পৃথিবীতে যত নবী রাসুল পীর মুর্শিদ কাউস কুতুব যারা এসেছেন, যত মহানদ পৃথিবীতে এই ভূমির তলদেশে ঘুমিয়ে আছেন, সকলের দরবারে আমার লাখো কোটি ভক্তি ও তাজিম রেখে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। এর মধ্যে আরও একজন প্রিয় ব্যক্তিত্ব আছেন, আমাদের জেজেটিভির মহাপরিচালক এসএন কিবরিয়া ভাইজান। তিনি অনেক গুণী মানুষ, তার প্রশংসা করে শেষ করার মতো নয়। খোদার কাজের জন্য পৃথিবীতে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আগে আসতে খুব কম মানুষই দেখা যায়, কিন্তু তিনি সুফিবাদের ব্যাপারগুলি মানুষের কর্ণগোচরে পৌঁছানোর জন্য তিনি চেষ্টায় আছেন। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবেন, আপনাদের খেজমতে থাকবেন, সকলেই তার জন্য দোয়া করবেন। জে জে টিভির সমস্ত লোকদের জন্য আমার অপরন্ত ভালোবাসা রইল, তাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে আরও অভিনন্দন জানাচ্ছি জে জে টিভিকে, যে আমাকে এত সুন্দর একটা আলোচনা অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বড় আদর করে মায়া করে মহব্বত করে মানুষ সৃষ্টি করেছেন। তিনি গুপ্ত ধনাগারে গোপন জিনিস, গুপ্ত জিনিসকে ব্যক্ত করার জন্যই আদমকে সৃষ্টি করেছেন এবং আদমের এত মর্যাদা দিয়েছেন। তিনি বলেছেন, খালাকাল আদম আল্লাহি সুরতিহি, আমি আমার সুরত দিয়া আদমকে সৃষ্টি করেছি। তো এত ভালোবাসার পরও কেন মানুষ আমরা আল্লাহকে দেখে খুঁজে পাচ্ছি না, কেন আল্লাহ আমাদের ডাক শুনছে না, আমাদের কি অপরাধ, আমরা কেন খোদার পদ অনুসরণ করতে পারছি না? আজকে সত্যের উপরে মিথ্যার বালি করতে করতে পাহাড় সমান উঁচু হয়ে গেছে, সেই উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া সত্যের সন্ধান পাওয়া আমাদের অনেক কঠিন হয়ে গেছে। তাই আমাদের সত্যের বিষয়গুলোকে উদ্ঘাটন করা দরকার, সত্য বিষয়গুলোকে চোখের সামনে আনা দরকার। এলমে নাফা কলবেতে জারি, যার শব্দ অর্থ সাথে সাথে লাগে। আজকে যদি আমরা সত্যকে বুঝতে চাই, সত্য মানুষ দরকার, সত্য মানুষ ছাড়া সত্য কথা বলবে কে? সত্য মানুষ ছাড়া সত্য কথা যেমন কেউ বলতে পারবে না, সত্য হবে না তারে দেয়া, তেমনি আল্লাহর প্রেরিত পুরুষ কারা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পৃথিবীতে প্রেরিত পুরুষ যারা, তাদের দিয়েই তো সমাজ দেশ সমস্ত কিছু উন্নতি হওয়া সম্ভব। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা সেই উন্নতি থেকে অনেক পিছিয়ে আছি। আজকে কি আমাদের চিন্তা করার কোনো বিষয় নেই? আজকে আমরা যে ভাবব খোদার বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করব, এমন বিষয় কি আমাদের সামনে নেই? শাহাদায়ে কারবালা সিদরাতুল মুনতাহা হতে শুরু করে আজকে পৃথিবীর জমিন, কেন আমরা খোদার বিষয়গুলো নিয়ে ভাবতে পারছি না? পৃথিবীতে
খোদার বিষয় চাইতে অন্য কোনো বিষয় কি আছে স্বাধীন? এটা কি মনে হয়? না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের অনেক দয়া মায়া করে যেমন সৃষ্টি করেছেন, তেমনি তার কাছে দয়া মায়া করে রাখতে পারবে আমরা যদি তেমন কাজ করতে পারি। এটা খোদা আমাদের কাছে ওয়াদা করছেন। তো খোদার দরবারে আমরা বলতে চাই যে হে প্রভু, আমরা কোন পথে গেলে তোমাকে পাবো? আল্লাহ তাআলা সেই পথও দেখিয়ে দিয়েছে, সেই পথও দেখিয়ে দিয়ে গেছে। দেখেন, আমরা যদি বলি আমরা প্রত্যেক নামাজে পড়তেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দাও। এবং সিরাতাল মুস্তাকিম কি? আমরা যে সিরাতাল মুস্তাকিম চাচ্ছি, সিরাতাল মুস্তাকিম জিনিসটা কি এটাই তো আমরা বুঝছি না। আমরা প্রত্যেক নামাজে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না, সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না। আমরা যে সিরাতুল মুস্তাকিম চাচ্ছি, সিরাতুল মুস্তাকিমটা কি? সিরাতুল মুস্তাকিম সহজ সরল ভাবে, সহজ সরল আল্লাহকে পাওয়ার রাস্তা। আল্লাহকে বলতেছি, হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও। আল্লাহকে বলতেছি, হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও। কিন্তু আমরা সিরাতুল মুস্তাকিম দেখতে পাচ্ছি না। বুঝতে হবে যে কোন কারণে, কোন বিষয়ের কারণে, কোন ভাববস্তুর কারণে আমরা সিরাতুল মুস্তাকিম দেখতে পাচ্ছি না। আল্লাহ রাসূলের যুগে আল্লাহ প্রত্যেক জাতির জন্য ভিন্ন ভিন্ন রাসূল প্রেরণ করছেন, কোরআন তার সাক্ষী। যে কোনো নবীর যুগে নবী সিরাতুল মুস্তাকিম, যখন থেকে বেলায়েতের যুগ শুরু হয়েছে বেলায়েত সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের কথা আল্লাহ বারবার বলেছে। আল্লাহ বলছে, নিশ্চয়ই সিরাতুল মুস্তাকিমটি আমার, তোমরা তারই অনুসরণ করো। তো খোদার কথার বাইরে গিয়ে আমরা দিনের বোঝ পাবো না, দিনের যে বোঝ এ বোঝ আমরা পাবো না। নবী অলি গাউস কুতুব পীর পয়গম্বর তারা পৃথিবীতে এভাবেই আসে নাই, তারা পৃথিবীতে এভাবেই আসে নাই, তাদের আসার পিছনে কারণ আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে একটা হরফও অদরকারে নাজিল করে নাই, বেহুদা নাজিল করে নাই। আজকে আমরা সবকিছু শুনি আমাদের আলেম ভাইদের মুখে, সবকিছু শুনি, কিন্তু হেরা পর্বত গুহার কথা শুনি না। কিন্তু হেরা পর্বত গুহায় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছরের উপরে সময়, জীবনের 15 বছরের অধিক সময় হেরা পর্বত গুহায় তার জীবনে কেটে গেছে। আল্লাহ নবীর হেরা পর্বত গুহায় যদি এতটি সময় কেটে যেতে পারে, তাহলে আমরা কেন সে ব্যাপার বলতে পারছি না? আমাদের কোথায় এত বাধা? আমরা হেরা পর্বত গুহার কথা কেন বলি না? আমরা আসহাবে কাহাবের কথা কেন বলি না? আল্লাহ তাআলার কোরআন শরীফে তো তার সাক্ষী দিয়েছে, কেন বলি না? কারণ সত্য বলতে অনেক নারাজ। ইনশাআল্লাহ তাআলা আমি ধারাবাহিকভাবেই থাকব, আল্লাহ চাইলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে। সুফিবাদ মূল দর্শন, সমস্ত উলিয়া উলিয়া গাউসকুত পৃথিবীতে কি কারণে আসছে? একটা কথা বলার জন্যই আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পরম বন্ধুর, সেই পরম খোদার, সেই রাব্বুল আলামিনের সেই গুণ, সেই নাম তার প্রকাশ করার জন্যই সমস্ত ওলিয়াউলিয়ারা পৃথিবীতে আসছে। 15 বছরের অধিক সময় হেরা পর্বত গুহায় তার জীবনে কেটে গেছে। আল্লাহ নবীর হেরা পর্বত গুহায় যদি এতটি সময় কেটে যেতে পারে, তাহলে আমরা কেন সে ব্যাপার বলতে পারছি না? আমাদের কোথায় এত বাধা? আমরা হেরা পর্বত গুহার কথা কেন বলি না? আমরা আসহাবে কাহাবের কথা কেন বলি না? আল্লাহ তাআলার কোরআন শরীফে তো তার সাক্ষী দিয়েছে, কেন বলি না? কারণ সত্য বলতে অনেক নারাজ। ইনশাআল্লাহ তাআলা আমি ধারাবাহিকভাবেই থাকব, আল্লাহ চাইলে
আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে। সুফিবাদ মূল দর্শন সমস্ত উলিয়া উলিয়া গাউস কুতুব পৃথিবীতে কি কারণে আসছে? একটা কথা বলার জন্যই আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পরম বন্ধুর, সেই পরম খোদার, সেই রাব্বুল আলামিনের সেই গুণ, সেই নাম তার প্রকাশ করার জন্যই সমস্ত উলিয়া উলিয়ারা পৃথিবীতে আসছে। তারা কষ্ট করে না খায়া নানান পথে পথে ঘুরে ইসলামকে প্রচার করে দিয়ে গেছে। আজকে বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাইহির কারণে আমরা আজকে লক্ষ লক্ষ মুসলমান, তেমনি করে উলিয়া উলিয়ারা প্রত্যেকটা জায়গায় পদার্পণ করে আমাদের এই পৃথিবীতে ইসলামের বাতি জ্বালিয়েছে। আমরা উলিয়া উলিয়াদের বলবো না, আল্লাহ তাআলা যাদের ভালোবাসে আমাদের তারে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলা যারে ভালোবাসে না আমরা তারে ভালোবাসবো না। আল্লাহ তাআলা যেই কথা বলছে ওই অনুযায়ী তো আমাদের চলতে হবে। অনেকের কাছে, অনেকের কাছে রওজা শরীফ, মাজার শরীফ, উলিয়া উলিয়া গাউস কুতুব এটা একটু বাঁকা নজরে দেখে, এটা তাদের দোষ না, এটা তাদের দোষ না, তাদের এই মেন্টালিটি এভাবে তৈরি করা হয়েছে। কারণ এটা তৈরি করা হয়েছে, এটার কারণ হচ্ছে যে কারবালার প্রান্তরে, শহাদায় কারবালা, কারবালার প্রান্তরে এজিদের তাবুতে আজান হইত, আবার ইমাম হুসাইন আলাইহিস সালামের তাবুতে আজান হইত। যদি দুই জায়গায় আজান হয়, কিন্তু দুইজনের আজানের দাবি কি এক? একজনে আজান দিত ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করবে তার মনে নিয়ে দিল, আর ইমাম হুসাইন আলাইহিস সালামের তাবুতে আজান আল্লাহকে খুশি করবে। ইমাম হুসাইনের শিশুপুত্রকে যখন হারমিলে নামক এক লোক বুকের মধ্যে তীর ছুড়ল, ইমাম হুসাইন উপরের দিকে সেই শিশুপুত্রকে উঠাইয়া বলল, হে আল্লাহ, ধৈর্যশীলদের মধ্যে আমি শ্রেষ্ঠ, এবং আমি তোমার কারণেই, আমি তোমার কারণে আজকে ধৈর্য ধরেছি। তো আমরা আজকে অন্ধকারে হারায় যাচ্ছি, আমরা পথ হারা ব্যক্তির মতো অন্ধকারে হারায় যাচ্ছি। পৃথিবীতে আল্লাহ বিনে আপন কেউ নাই, পৃথিবীতে আল্লাহ বিনে আপন কেউ নাই। পৃথিবীতে যদি কোনো লোক কাউকে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করতে কারে পারেন? নবীর যুগে নবীকে বিশ্বাস করতে পারেন, ওলির যুগে ওলিকে বিশ্বাস করতে পারেন, কিন্তু আসলে এই বুঝটা আমাদের ভিতরে এখন নাই, আমাদের ভিতরে এই বুঝটা অনেক পুরনো হয়ে গেছে। রাব্বুল আলামিন পৃথিবী থেকে মানুষকে বলছে যে তোমরা আমার রঙে রঙিন হও, আমার রঙে তোমরা রঙিন। আজকে প্রতিষ্ঠিত মানুষ বলতে কি বুঝে? মানুষ টাকা পয়সা ধন দৌলত আরো কিছু থাকলে মানুষ প্রতিষ্ঠিত হইতে পারে না, মানুষ ওই পর্যন্ত বুঝবান হইতে পারে না যই পর্যন্ত খোদা প্রদত্ত জ্ঞান তার ভিতরে স্থির না হয়। মানুষ ওই পর্যন্ত নাবালক থাকে যে পর্যন্ত সে খোদার বিষয়ে কিছুই বুঝে না, যে খোদার বিষয়ে বুঝে না, যে খোদার বিষয়ে বোঝে না তার আর অন্য দুনিয়া কোনো কিছু বোঝাতে ফায়দা হবে না, স্ত্রী পুত্র সন্তান কিচ্ছু না। আজকে আমরা প্রভুর সাথে প্রেম করতে শিখি নাই, কিন্তু প্রেমের কারণে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, প্রেমের কারণে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। এবাদত করার জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল, এবাদতের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল, কিন্তু রাব্বুল আলামিনের এমনই বিধান। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছে, হে আদম, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা জানি তুমি তা জানো না। কিন্তু আল্লাহ তাআলার এত মহব্বতের মানুষ হয়ে আজকে আমরা খোদা থেকে অনেক দূরে সরে আছি, আমরা আহলে বায়াত থেকে অনেক দূরে সরে আছি, আমরা ওলিয়া উলিয়াদের কাছ থেকে অনেক দূরে সরে আছি। ওলিয়া উলিয়ারা একটাই, ওলিয়া উলিয়ারা তাদের কাছে রাব্বুল আলামিনের যে ভাব বস্তু এই বস্তুটা পৃথিবীর মানুষের কাছে প্রচার করছে, এটাই এক দলের মানুষের কাছে গুণ, আবার আরেক দলের মানুষের কাছে দোষ। যাদের কাছে গুণ তারা ঠিক আছে, আর যাদের কাছে দোষ
তারা গোমরাহী পথে চলে গেছে। আমরা আল্লাহকে তালাশ করব, আমরা আল্লাহকে তালাশ করব কার মাধ্যমে? নবীর সময় নবীর মাধ্যমে, অলির সময় অলির মাধ্যমে। মাওলা আলীর উপরে যখন বেলায়েতের দাওয়াত চলে আসলো, বেলায়েতের ভার যখন মাওলা আলীর উপরে দেওয়া হলো, মাকুন্তুম মাওলা ফাহাজাল আলীউল মাওলা, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আনা মদিনাতুল মাওলী বাবুহা, আমি যদি এলেমের সুরক্ষিত নগর হয়ে থাকি আলী হলো তার প্রবেশদ্বার। সাধারণভাবে সাধারণ জ্ঞানে খোদা তালাকে বোঝা তো সহজ না, আল্লাহ তালার দিনের যে হেকমত আছে আমাদের এগুলো বুঝতে হবে, আমাদের এগুলো বুঝতে হবে। লোহে মাহফুজ কি, প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন হেকমত আল্লাহ তালা দিয়ে নিছে। আমরা যে ইবাদত করি, ইবাদত একটা মানুষ করতে পারে, আর ইবাদত করাটা মানুষের কাছে এখন কঠিন কিছু না, কিন্তু কিতাবে বলছে না বুঝিয়া বন্দিগি করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদা। তুমি যারে ডাকতেছো তারে তো তুমি জানো না, চিনো না, তারা চিনা জানার জন্যই ডাকা, তবে তারা ডাকার জন্য তোমার একটা ভাবে প্রয়োজন, যে ভাবের নাম আহাম্মদি ভাব, যে ভাব বলে যেটাকে বলে আহাম্মদি ভাব। তুমি এবাদত হাজার বছর করতে পারবে, হাজার বছর এবাদত করলে তোমার কেউ বাধা দেবে না। মকরুম ইবলিশ শয়তান, তার চেয়ে বেশি নামাজ কে পড়ছে, তার চেয়ে বেশি এবাদত কে পড়ছে? এত এবাদতের পরও কেন আল্লাহ তারে জান্নাতের ঘোষণা দিল না? এত এবাদতের পরেও আল্লাহ কেন তাকে জান্নাতের ঘোষণা দিল না? এবাদত করতে হইলে আগে নিজেকে এবাদতের উপযুক্ত ভাবে তৈরি করতে হবে। আপনি কি এবাদতের উপযুক্ত কিনা? এখন যদি মনে করে যে 12 বছর হয়ে গেছে, তো সে বুঝি এবাদতের উপযুক্ত, হ্যাঁ তখন ঠিক এটা ফরজ হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু হৃদয়টাকে উপযুক্ত করতে হবে। যদি কারো হৃদয়ে, যদি কারো হৃদয়ে ভিতরে পৃথিবীর আবর্জনা দ্বারা পরিপূর্ণ থাকে, তার জন্য সে কি ইবাদতের কি বুঝবে, মর্ম কথা কি বুঝবে? ইবাদতের জন্য আল্লাহর দেওয়ানা হতে হয়, আল্লাহর দেওয়ানা হতে হয়, মরণের কথা মনে রাখতে হয়। সর্বপ্রথম মানুষের যে মুখ আছে, দুই ঠোঁটকে আগে ঠিক করতে হয়। মান সানি মান মুসলিম না মিন্নে সানি দিকে, সর্বপ্রথম আগে তার ঠোঁটকে সংযত করতে হবে। যে মুসলমান হয়ে গেছে তারে দিয়ে আর কাউরে আঘাত করা সম্ভব না, তার হাত দিয়া কেউ আঘাত পেতে পারে না, তার মুখ দিয়া কেউ আঘাত পেতে পারে না, তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না। এবাদতের উপযুক্ত হইতে গেলে তার ভিতরে প্রেম থাকতে হয়, তার ঠোঁট সংযত থাকতে হয়, নচেত এই এবাদতের কোনো দাম নেই। এবাদত করলেই যদি জান্নাতে যেতেও, তাইলে সব মানুষই জান্নাত চাইত, কিন্তু দলিল এটা বলে নাই, দলিলে কখনো বলে নাই যে সব মানুষ জান্নাতে যাবে। প্রথম বিচারে যার যার শাস্তি তার তার পায়েই জান্নাতে যেতে হবে। যদি এটা বলি এটা কেমন? একদল লোক আছে তারা বেহেস্তকে তালাশ করে, একদল লোক আছে যারা হুর তালাশ করে, আর আরেক দল লোক আছে যারা খোদাকে রাব্বুল আলামিনকে তালাশ করে। যারা রাব্বুল আলামিনকে তালাশ করে কোনো কিছুর বিনিময় না, তারাই জান্নাতি হবে, এটা দলিলে ইশারা আছে। যে কোনো কিছুর বিনিময় ছাড়া খোদাকে তালাশ করে তিনি জান্নাতি হবে। পৃথিবীতে আমরা কেউ চিরন্তন থাকতে পারবো না, যত রাজা মহারাজা যত মহাজন পৃথিবীতে আসছে, গরিব ধনী সকলের পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। আজকে যদি প্রতিষ্ঠিত মানব, মানুষ প্রতিষ্ঠিত বলতে সমাজে যাদের বুঝায়,
আসলে তারা প্রতিষ্ঠিত না। যিনি সৃষ্টি করলো তার সাথেই যদি তোমার ভাববিন্দু না হয়, তুমি কিভাবে প্রতিষ্ঠিত হতে পারলা মানুষ? যদি সৃষ্টিকর্তাই তোমাকে বলে যে তুমি চতুষ্পদ পশুর সমান, যদি তুমি সৃষ্টিকর্তাই বলে যে তুমি চার পায়ে জানোয়ারের সমান, তাহলে কি তুমি প্রতিষ্ঠিত হতে পারলা? আল্লাহ বলছে ঠিক এ কথাটাই, যে তুমি যে আমার বিষয়গুলো অনুসরণ করলো না, বুঝলো না, দেখলো না, জানলো না, সে ঠিক চতুষ্পদ জানোয়ারের মতো, চার পায়া জানোয়ারের মতো। আর সমাজের মানুষ যদি বলে যে আপনার অর্থ আছে, আপনি অনেক কিছু হয়ে গেছে, আসলে কথাটা ভুল। আল্লাহ যদি কাউকে মহান না বলে সে কি মহান হতে পারে? আল্লাহ যদি কাউকে চতুষ্পদ জানোয়ার বলে সে কি আসলে বড় কিছু হইতে পারে? পারে না। অন্ধের রোগ চোখে, যে অন্ধ মানুষ তার চোখে কে মহাজন হইল আর কে ফকির হইল, কে গরিব হইল, এটা দেখে লাভ নাই। তার প্রিয় হও যে তোমাকে সৃষ্টি করেছে। তো আজকে অনেক কথা বললাম, আপনারা যে যে টিভির সঙ্গে থাকুন, আমি ইনশাআল্লাহ তাআলা হায়াতে মুলাকাত আপনাদের সাথে থাকলে উলিয়া উলিয়াদের ব্যাপার, পৃথিবীতে উলিয়া উলিয়াদের কারামত, সুফিবাদী দর্শন, আল্লাহ রাসুলের সত্যের পথ, উলিয়া উলিয়াদের ইসলাম প্রচারের ভূমিকা, কোরআন শরীফের আলোকে হযরত ফাজ খিজি আলাইহিস সালাম কিভাবে মুসা নবীকে শিক্ষা দান করলেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে হযরত খোয়াজ খিজি আলাইহিস সালামের মাধ্যমে কিভাবে পৃথিবীর মানুষকে হেদায়েতের পথ দেখালেন, আমাদের উলিয়া উলিয়াদের জন্য কি ধরনের কি কাজ করণীয়, আমরা উলিয়া উলিয়া কিভাবে সম্মান করতে পারি, কিভাবে সম্মান করতে পারি, আল্লাহ তাআলাকে কিভাবে পেতে পারি, আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেতে পারি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথে কিভাবে আমরা প্রেম করতে পারি, কিভাবে আমরা ইবাদত করতে পারি, আমাদের ইবাদতের ধারাবাহিকতা কি হইতে পারে, ধারাবাহিকতার যে বিষয়গুলো এগুলো কিভাবে আমরা কাছে পাইতে পারি। পৃথিবীতে একটা মানুষ সফল তখনই হয় যে যখন তিনি আল্লাহ আল্লাহ হইতে পারে এবং তিনি যখন ওপারে যায় শান্তিতে থাকতে পারে। এমন জীবন করো হে কখন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে কখন? আমরা যদি পৃথিবীতে এমন কাজই করলাম যে আমাদের এই পৃথিবীতে ভালো কিছু হইল না, সুতরাং আমাদের পরীক্ষায় আমরা ফেল করলাম। আমাদের পৃথিবী নামক যে জায়গা আছে এই পরীক্ষায় এসে আমরা ফেল করলাম। আর পৃথিবীতে থাকার জায়গা না, সমস্ত উলিয়া উলিয়ারা হাসতে হাসতে পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার ক্ষমতা রাখে, তারপরেও তারা কাঁদে। কেন কাঁদে? রাসুল পাকের শেষ উম্মতের জন্য, আমরা রাসুলের পাগল হব, আমরা আউলিয়াদের পাগল হব, আমরা আল্লাহকে ভালোবাসব, আল্লাহ ইবাদতকে ভালোবেসে ইবাদত করব। পৃথিবী ছেড়ে যখন সবারই চলে যেতে হয়েছে, আমাদেরও চলে যেতে হবে। এজন্য বড় বড় আউলিয়ারা শান বলছে, গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, আরে লয় গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, আরে লয় গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাদের সাথেই আছি ইনশাআল্লাহ তাআলা, সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন যে যে টিভির পর্দায়, আপনাদের সাথেই আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।